প্রতি বছর ঈদের দিনটি আসে আনন্দ নিয়ে, সেই আনন্দে মুখরিত হয়ে ওঠে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। ঈদের ছুটিতে ফাঁকা শহরে বিনোদন কেন্দ্রগুলোতে থাকে উপচে পড়া ভিড়। কিন্তু গত বছরের নেই এবার ঈদে সব অন্যরকম। চোখে না দেখা এক ভাইরাস পাল্টে দিয়েছে জীবনযাত্রা, মানুষকে করে রেখেছে প্রায় গৃহবন্দী। ঈদ সামনে রেখে সরকার কিছু বিধিনিষেধ শিথিল করলেও বিনোদন কেন্দ্রগুলোতে এখনও ঝুলছে তালা। পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চিড়িয়াখানা, সি ওয়াল সহ 16টি বিনোদন কেন্দ্র এখন জনমানব শূন্য। ফয়েজ লেকের প্রবেশ মুখেই চট্টগ্রাম চিড়িয়াখানা। কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরে এই চিড়িয়াখানাকে দর্শনীয় করে তোলার চেষ্টা করে। দেশি বিদেশি বিভিন্ন পাখি, বাঘ, সিংহ, জেব্রা আর হরিণ আছে এখানে, তবে আপাতত কোনো দর্শনার্থী নেই। অবনতি হচ্ছে, এতে মানে জীবন যেহেতু আগে, এর বাইরে তো আসলে মানে যাওয়ার সুযোগ নেই। অন্য বছর ঈদের দিন এসব বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়ে হাঁটাই যেন দায় হয়, এবার সেখানে শুনশান নিরাপত্তা। দর্শনার্থী না থাকায় চট্টগ্রামের ফয়েজ লেকে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে রাইডগুলো থেমে আছে। অপরূপ পতেঙ্গা সমুদ্র সৈকত পড়ে আছে নিঃসঙ্গ একা। পতেঙ্গা সৈকতের এমন রূপ সচরাচর দেখা যায় না, দর্শনার্থী না থাকায় নিস্তব্ধ হয়ে আছে। একই অবস্থা নগরীর কাজী দেউরি শিশু পার্ক, আগ্রাবাদ শিশু পার্ক এবং স্বাধীনতা কমপ্লেক্সেও। এদিকে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে লোক সমাগম যাতে না হয় তা নিশ্চিত করতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত, জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতি বছর ঈদের বিকেলে আত্মীয় বন্ধুরা একে অপরের বাড়িতে বেড়াতে বের হতেন, কিন্তু এবার তা সম্ভব হয়নি। এবার সবাই বাসায়। এই মহামারী শেষ হোক, আবার সব আগের মতো হোক, এই আশা নগরীর 70 লাখ মানুষ সহ পুরো দেশের মানুষের। মামুনুর রশিদ, অভি, বাংলাধারা, চট্টগ্রাম।